আসসালামু আলাইকুম, আমি শাহানা খানম, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ফোর্থ ইয়ারের ক্লাসে। আমার বিষয়ের শিরোনাম ইউরোপের ইতিহাস, এবং ইউরোপের ইতিহাস বিষয়টিতে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু উইমার প্রজাতন্ত্রের পররাষ্ট্রনীতি, এবং উইমার প্রজাতন্ত্রের যে পতন হয়, পতনের পেছনে কারণ সমূহ কী ছিল, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা শুরু করছি। আমরা জানি যে 1918 সালে কাইজার দ্বিতীয় উইলিয়াম উনি সিংহাসন ত্যাগ করে সপরিবারে হল্যান্ডে পলায়ন করেন, এবং ওনার এই সিংহাসন ত্যাগের মধ্যে দিয়ে জার্মানিতে রাজতন্ত্রের অবসান হয়, এবং পরবর্তীতে আমরা দেখি যে জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির হেরবার্টের নেতৃত্বে আমরা দেখি যে জার্মানিতে উইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এখন এই যে উইমার প্রজাতন্ত্র, এই উইমার প্রজাতন্ত্রকে আমরা দেখি যে এই যে জার্মানের যে কাইজার দ্বিতীয় উইলিয়াম, ওনার যে যুদ্ধনীতি ছিল, সেই যুদ্ধনীতির যে পরিণাম, সেই পরিণামটা আসলে ভোগ করতে হয়, ফল ভোগ করতে হয় এই প্রজাতন্ত্রকে। অর্থাৎ এই প্রজাতন্ত্র যুদ্ধনীতির পরিণাম হিসেবে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে পতিত হয়নি, বরং বৈদেশিক নীতির ক্ষেত্রেও তারা ভয়াবহ একটা অবস্থার সম্মুখীন হয়। আসলে কাইজারের পতনের সঙ্গে সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির যে পতন সেটাও প্রায় চূড়ান্ত হয়ে যায়। এই সময় আসলে আমরা দেখি যে প্রজাতান্ত্রিক যে সরকারকে আসলে সিদ্ধান্ত নিতে হয় যে জার্মানি কি যুদ্ধ চালিয়ে যাবে নাকি আত্মসমর্পণ করবে। এখন জার্মান জাতি তো এটা কিছুতেই তারা মেনে নেয়নি, তাই না? মেনে নিতে চায়নি, কারণ গর্বিত জার্মান জাতি তারা তো পরাজয় মেনে নিতে পারে না। সুতরাং জনগণ চাচ্ছিল যে সরকার যুদ্ধ চালিয়ে যাক, কিন্তু বাস্তবতাটা ভিন্ন ছিল। অর্থাৎ জার্মানির ওই সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না, কেননা মিত্রশক্তি জার্মানিকে নৌপথে অবরোধ করে রেখেছিল, এছাড়া স্থল পথেও দেখা যাচ্ছে যে জার্মানিকে তারা ঘিরে রেখেছিল। সুতরাং এই অবস্থায় আসলে জার্মানির পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। সুতরাং দেখা যায় যে এই সত্যটা উপলব্ধি করে এই প্রজাতান্ত্রিক সরকার তারা কী করে, এই আমেরিকার প্রেসিডেন্ট উইলসন ওনার 14 দফার ভিত্তিতে এই নীতি মেনে নিয়ে মিত্রশক্তির কাছে কী করে, আত্মসমর্পণ করে। এছাড়া আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের যখন অবসান হলো, অবসানের পর এই মিত্রশক্তি এবং তার যে সহযোগী শক্তিবর্গ তারা কী করে, প্যারিসে এক সম্মেলনে বসে, এবং এই সম্মেলনে আমরা দেখি যে প্রজাতান্ত্রিক সরকার একটা প্রতিনিধি দল প্রেরণ করে। অর্থাৎ যেসব সন্ধি সেখানে সন্ধির বিষয়ে আলোচনা হয় সে বিষয়ে তাদের মতামত তুলে ধরার জন্য, কিন্তু এই সম্মেলনে প্রতিনিধি দল উপস্থিত হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে তারা সন্ধির বিষয়ে কোনো আলোচনাই তাদের করার সুযোগ দেওয়া হয়নি, বরং সন্ধির বিষয়ে তারা যদি কোনো আপত্তি করেছে সেটা একতরফাভাবে দেখা গেছে যে নাকচ করে দেওয়া হয়েছে। এবং এই সময় প্রতিনিধি দলকে বলা হয়েছে তারা যদি ভার্সাই সন্ধিতে স্বাক্ষর না করে তাহলে জার্মানিতে বিমান হামলা চালানো হবে, অর্থাৎ তাদেরকে বিমান হামলার হুমকি দেওয়া হয়। ফলে দেখা যায় যে এই প্রতিনিধি দল এক প্রকার বাধ্য হয়ে এই ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করে, কিন্তু এই প্রতিনিধি দল স্বাক্ষর করলেও আমরা দেখি যে পরবর্তীতে জার্মানির আইনসভার যে নিম্ন পরিষদ সেখানে এবার্টের সরকার তারা এই বিলটি পাশ করতে প্রবল বিরোধিতার মুখোমুখি হয়, তবে শেষ পর্যন্ত এবার তার যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আইনসভায় ভার্সাই সন্ধি উনি অনুমোদন করাতে সমর্থ হন। এছাড়া আমরা উইমার সরকারের বিদেশ নীতিতে যেটা দেখি, পররাষ্ট্র নীতিতে দেখি যে 1920 সালে এসে প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই বিরোধী সোভিয়েত রাশিয়ার সঙ্গে একটা সন্ধি স্বাক্ষর করে, সেটা হচ্ছে র্যাপেলোর সন্ধি। এই সন্ধিতে কতগুলো শর্ত ছিল, অর্থাৎ এই সন্ধির শর্ত অনুযায়ী আমরা দেখি যে উভয় রাষ্ট্রের সাথে পরস্পরের সাথে বাণিজ্য বিনিময়ে উভয় রাষ্ট্র সম্মত হয়। এছাড়া দেখা যাচ্ছে জার্মানির যে সেনাদল
সেই সেনাদলকে রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ দেওয়ার একটা বন্দোবস্ত হয়। ফলে দেখা যায় যে রাশিয়া ও জার্মানির চতুর্দিকে এই যে মিত্রপক্ষ যে আক্রমণাত্মক বেষ্টনী তৈরি করেছিল, এই সন্ধির দ্বারা আসলে সেটি ভেঙে ফেলার চেষ্টা করা হয়। তবে র্যাপলের সন্ধি জার্মানি আর রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হওয়ার ফলে যেটা হয়, এর ফলে দেখা যায় যে র্যাপলের সন্ধির ফলে ফ্রান্স খুব উদ্বিগ্ন হয়ে পড়ে তার সন্ধির ব্যাপারে। এছাড়া এ সময় ব্রিটেনও খুব আশঙ্কা প্রকাশ করে যে এর ফলে হয়তো রাশিয়ার থেকে এই যে কমিউনিজমের যে ঢেউ সেটা জার্মানি হয়ে ইউরোপে ব্যাপকভাবে প্রবেশ করে করবে, একটা ভয় তারা পায় এই সময়। এছাড়া আমরা দেখি যে ক্ষতিপূরণ নিয়ে যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা কিভাবে এই ভাইমার প্রজাতন্ত্র সামাল দিয়েছিল, দেখা যায় যে ক্ষতিপূরণ সমস্যা নিয়ে এই সময় জার্মানি আর ফ্রান্সের মধ্যে আসলে বিরোধ দেখা দেয়। কেননা ক্ষতিপূরণ কমিশন 1921 সালে যে 660 কোটি পাউন্ড জার্মানির জন্য মোট দেওয়া অর্থের পরিমাণ নির্ধারণ করে, এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণের বিরুদ্ধে সমগ্র জার্মান জাতি তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। সুতরাং দেখা যায় যে এই কমিশনের নির্দেশ অনুযায়ী জার্মানি এক কিস্তি ক্ষতিপূরণ দিয়ে তারা কি করে বন্ধ করে দেয়। কিন্তু জার্মানিকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করার জন্য এ সময় যেটা করে ফ্রান্স, বেলজিয়ামের সাথে যুক্ত হয়ে তারা জার্মানির শিল্প সমৃদ্ধ যে রুর অঞ্চল সেখানে তারা কী করে সেনাবাহিনী প্রেরণ করে। ফলে আমরা দেখি যে এই সময় জার্মানিও প্রতিবাদ হিসেবে নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি গ্রহণ করে, অর্থাৎ তাদের যে শ্রমিকরা ছিল সবাই তারা ধর্মঘট করে, তারা কাজকর্ম বন্ধ করে দেয়। ফলে জার্মানি ক্ষতিগ্রস্ত হয় একদিকে, কেননা শিল্প সমৃদ্ধ অঞ্চলে যদি কাজ বন্ধ থাকে তাহলে অর্থনীতিতে একটা সংকটের মুখে পড়ে। তবে ফ্রান্স আমরা দেখি এখানে কি তার সেনাবাহিনী দ্বারা কঠোর দমন নীতি অবলম্বন করে এবং এই রাইন অঞ্চলকে ফ্রান্স জার্মানি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এ সময় বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন সে আন্দোলনের দ্বারা বিচ্ছিন্ন করার চেষ্টা করে। ফলে দেখা যায় যে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে এ সময় যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়। এখন জার্মানির এই যে একটা ভয়াবহ অবস্থা, প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়, আত্মসমর্পণ করলো, এরপরে হচ্ছে তোমার ভয়াবহ অর্থনৈতিক সংকট, একটা ক্ষতিপূরণের বোঝা, পাশাপাশি তার বৈদেশিক নীতির ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে, এই অবস্থা আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে জার্মানির রাজনীতিতে এই সময় আসলে ট্রেসম্যান নামের একজন রাজনীতিবিদের আবির্ভাব ঘটে। উনি জার্মানির এই তিক্ত রাজনৈতিক বা সংকটময় রাজনৈতিক সময়ে দেখা যাচ্ছে একটা সঞ্জীবনী হয়ে আবির্ভূত হন, অর্থাৎ জার্মানি এ সময় যেন সঞ্জীবিত হয়ে ওঠে ওনার পরশে বা ওনার কর্মকাণ্ড দ্বারা। এবং আমরা দেখি যে 1923 সালে সে ট্রেসম্যান জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন এবং 1929 সালে তার মৃত্যুকাল পর্যন্ত ওনার মন্ত্রিসভার পতন হলেও উনি অন্যান্য যে মন্ত্রিসভা পরবর্তিত হয়েছে সেগুলো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি জার্মানির পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন। সুতরাং এই ট্রেসম্যানের বিদেশ নীতির লক্ষ্য কী ছিল বা বিদেশ নীতি কী ছিল সেটা আমরা আলোচনা করব। এখানে আমরা দেখি ঐতিহাসিক হেনরি পিনসন উনি মনে করেন যে ট্রেসম্যান একটি গোপন পত্রে প্রাশিয়ার যুবরাজের কাছে তার এই বিদেশ নীতির লক্ষ্য ও নীতি ব্যাখ্যা করেন। এখানে তিনি বলেছিলেন যে তিনি জার্মানির পশ্চিম সীমান্তকে ভার্সাই সীমান্ত মেনে নিল, পূর্ব সীমান্তকে উনি মেনে না নিয়ে পূর্ব সীমান্তে তা ভেঙে ফেলার ব্যবস্থা করবেন। এছাড়া উনি যেটা বলেছেন যে এই যে রাশিয়ার সাথে উনি কী করেছেন, র্যাপলের সন্ধি করেছেন, উনি রাশিয়ার ক্ষেত্রে উল্লেখ করেছেন যে রাশিয়ার সাথে মিত্রতা স্থাপনের দ্বারা ভার্সাই সন্ধির কোনো পরিবর্তন করা যাবে না, বরং ভার্সাই সন্ধি যদি পরিবর্তন করতে হয় তাহলে পশ্চিমা শক্তির পশ্চিমা রাষ্ট্রসমূহের আস্থা অর্জন করতে হবে। এবং ট্রেসম্যান উনি বলেছেন যে 12 মিলিয়ন জার্মান পিতৃভূমি হতে বিচ্ছিন্ন হয়ে গেছে, সুতরাং জার্মানি যদি পশ্চিমের আস্থা পায় এবং জার্মান যদি লীগের সদস্যপদ লাভ করে, লীগ অব ন্যাশনসের সদস্যপদ লাভ করে, তাহলে এই জার্মানি লীগের সদস্য হিসেবে 12 মিলিয়ন যারা পিতৃভূমি থেকে বিচ্ছিন্ন তারা জার্মানিদের মুখপাত্র হিসেবে কাজ করতে পারবে। এছাড়া আমরা দেখি যে উনি আরও বলেছেন যে পশ্চিমা শক্তির যদি আস্থা পায় সেক্ষেত্রে জার্মানিরা তাদের যে দখলদার যে বিদেশিরা রয়েছে তাদের অপসারণ করা সম্ভব হবে। এবং এই বিদেশ নীতির
একটা পর্যায়ে আমরা দেখি যে 20 সালে যেমন র্যাপোলোর সন্ধিগুলো রাশিয়ার সাথে, 1925 সালে এসে এই যা উইমার প্রজাতন্ত্র, এরা হচ্ছে লোকার্নো চুক্তিতে স্বাক্ষর করে, এবং আমরা দেখি ইউরোপের ইতিহাসে এই চুক্তি কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে। কেননা এই সন্ধির দ্বারা ট্রেসম্যান যেটা করেন সেটা হচ্ছে বেলজিয়াম এবং ফ্রান্সের সঙ্গে উনি ভার্সাই সীমান্ত মেনে নেন। এর ফলে যেটা হয়, জার্মান এবং ফ্রান্সের সম্পর্কের উন্নতি হয়। 1925 সালে জার্মানি স্থায়ী সদস্য হিসেবে লিগ অব নেশনসে যোগদান করে, ফলে ফ্রান্স তার এই সময় নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হয়, এবং এর ফলে দেখা যায় যে ইউরোপের যে একটা শান্তি স্থাপনের উদ্দেশ্যে যুদ্ধ থেকে দূরে থাকার জন্য লিগ অব নেশনসের জন্ম, সেটার একটা সম্ভাবনা দেখা দেয়। এছাড়া আমরা দেখি ট্রেসম্যান এই যে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির যে ক্ষতিপূরণ সমস্যা, আমরা দেখি যে এই ক্ষতিপূরণ সমস্যার সমাধানেও উনি কিন্তু সফলতা লাভ করেন, এবং তিনি এই ক্ষতিপূরণ সমস্যা সমাধানের জন্য উনি কিন্তু বিভিন্ন চেষ্টা করে আসছিলেন। এবং আমরা দেখি যে তারই অংশ হিসেবে এই যে ফ্রান্স এবং বেলজিয়ামের সাথে উনি ভার্সাই সীমান্ত মেনে নিয়ে রুর অঞ্চল থেকে ফ্রান্স তার সৈন্য প্রত্যাহার করে নেয়, ফলে সেখানে যে শ্রমিক ধর্মঘট তার অবসান ঘটে। এছাড়া উনি 1926 সালে ডয়েস পরিকল্পনা দ্বারা ক্ষতিপূরণ সমস্যা সমাধানের একটা অস্থায়ী সমাধানের উনি আসলে চেষ্টা করেন। এর ফলে আমরা যেটা দেখি যে একদিকে যেমন ফ্রান্সের সাথে তার সম্পর্কের উন্নতি হয়, অন্যদিকে এই সময় মার্কিন ঋণ লাভের একটা সুযোগ সৃষ্টি হয়, এবং আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় 300 মিলিয়ন ডলার ঋণ সহায়তা করে জার্মানিকে। ফলে এই ঋণ সহায়তা দিয়ে জার্মানিকে আমরা দেখি যে সে তার অর্থনৈতিক সংকটটা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়। এছাড়া 1929 সালে এসে জার্মানির অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা দেখি যে ইয়ং পরিকল্পনা গৃহীত হয়, এবং ইয়ং পরিকল্পনা গৃহীত হওয়ার ফলে যেটা করেন ট্রেসম্যান, উনি হচ্ছে এই রাইন অঞ্চল থেকে যে সময় আসলে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কথা, তার চেয়ে আগে তারও বেশ পূর্বেই উনি পশ্চিমাদের দ্বারা ওই অঞ্চল থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করাতে সক্ষম হন। এখন এই ট্রেসম্যানের পশ্চিমা নীতি তো আমরা দেখলাম যে ওনার পশ্চিমাদের ক্ষেত্রে উনি কোন ধরনের নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু আমরা দেখেছি তাহলে রাশিয়ার ক্ষেত্রে ওনার নীতি কী ছিল, অর্থাৎ তার রুশ নীতি কী ছিল। এখানে আমরা দেখি যে ওরকম একটা সংকটময় মুহূর্তে উনি যেমন পশ্চিমাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলছিলেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছিলেন, পাশাপাশি কিন্তু উনি রাশিয়ার সাথেও কিন্তু একটা সদ্ভাব বজায় রেখে চলেন, সম্পর্ক ভালো বজায় রাখার নীতি নেন, এবং লোকার্নো চুক্তির পরের বছর অর্থাৎ 1926 সালে এসে রাশিয়ার সাথে বার্লিনের একটা চুক্তি সম্পাদন করেন। এই চুক্তির ফলে 1920 সালে সম্পাদিত র্যাপোলোর সন্ধির যে শর্তগুলো ছিল সেগুলোকে আরও শক্তিশালী করা। কী শর্ত ছিল? শর্ত ছিল যে উভয় রাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য বিনিময়ের বিষয়টা, এই বিষয়টা দেখা যাচ্ছে আরও শক্তিশালী হচ্ছে। এখন এই চুক্তির ফলে আমরা দেখি যে যখন র্যাপোলোর চুক্তি করেছিল তখনও যেটা হয়, আমরা দেখি যে একটা ভীতির সঞ্চারে পশ্চিমা রাষ্ট্রের মধ্যে, এই সময় আমরা এসে দেখি যে ইঙ্গো ফরাসি শক্তি তাদের মধ্যে ভীতির সঞ্চারিত হয়, এবং তারা জার্মানিকে এই সময় উত্তেজিত না করার পন্থা অবলম্বন করে, অর্থাৎ জার্মানিকে পরিতুষ্ট রাখতে চায়, কেননা জার্মানি রাশিয়ার সাথে বিভিন্ন ধরনের চুক্তি করছে। এছাড়া আমরা দেখি যে শুধুমাত্র জার্মানিকে এই সময় তারা পরিতুষ্ট রাখতে চায়, কারণ হচ্ছে র্যাপোলোর সন্ধিতে আরও একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে জার্মান সেনাবাহিনীদেরকে রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। সুতরাং এটা যদি আরও শক্তিশালী হয় তাহলে মিত্রশক্তির জন্য আসলে যা ফ্রান্সের জন্য এটা ব্রিটেনের জন্য আসলে একটা উদ্বেগের বিষয় ছিল। ফলে আমরা দেখেছি তারা এই সময় জার্মানিকে পরিতুষ্ট রেখে নিজেদের দলে রাখতে চায়। এছাড়া আমরা দেখি যে রাশিয়ার সাথে সদ্ভাব বজায় রাখা বা ব্রিটেন এবং ফ্রান্সের সাথে সম্পর্কের উন্নয়ন, জার্মানি যখন তার অর্থনীতিতে একটা গতি নিয়ে আসছে, বৈদেশিক ক্ষেত্রে যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেগুলো সে দূর করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেই সময় আমরা দেখি 1930 সালে এসে ট্রেসম্যান মৃত্যুবরণ করেন।
এবং তার মৃত্যুর পর জার্মানিতে যে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির যে অবস্থা, তো সেই অবস্থা থেকে জার্মানিকে টেনে তোলার জন্য যে রাজনৈতিক ব্যক্তিত্বের দরকার ছিল টেসম্যানের মৃত্যুর পর, সেই সংকটটা আসলে পূরণ করার মতো কেউ আসেনি। এছাড়া এই সময় ইতিমধ্যে অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যায়। মন্দার ফলে দেখা যায় যে যে মার্কিন যে সহায়তাটা জার্মানিরা পাচ্ছিল সেটা বন্ধ হয়ে যায়। ফলে এই মহামন্দা মোকাবেলা করা, জার্মানির মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, এটা তখন আর সম্ভব হয়ে ওঠেনি। এবং এই অবস্থাটা চরম সুযোগ বা পূর্ণ সুযোগ বলা যায় গ্রহণ করে নাৎসি নেতা হিটলার 1933 সালে উনি ক্ষমতা দখল করেন, এবং এর ফলে কী হয়, উইমার প্রজাতন্ত্রের পতন ঘটে। এখন উইমার প্রজাতন্ত্রের পররাষ্ট্রনীতি তো আমরা দেখলাম, এখন উইমার প্রজাতন্ত্রের ব্যর্থতার পেছনে কী কী কারণ ছিল জার্মানিতে আমরা যদি দেখি পতনের কারণ, তাহলে দেখি যে জার্মানিতেই প্রজাতান্ত্রিক সরকার প্রায় 15 বছর কাল টিকে ছিল, এবং এই সময়কালে জার্মানির অর্থনৈতিক বৈদেশিক উন্নয়নের সকল ক্ষেত্রে প্রায় অগ্রগতি ঘটে। কিন্তু তা সত্ত্বেও প্রজাতন্ত্রের যে পতন সেটা কিন্তু রোধ করা যায়নি। এর পেছনে কতগুলো কারণ রয়েছে। প্রথমত বলা হয় যে জার্মান জাতি দীর্ঘকাল ধরে আসলে কী ছিল, রাজতন্ত্রের অধীনে ছিল, এক না একতন্ত্রের অধীনে ছিল। সুতরাং গণতান্ত্রিক যে ঐতিহ্য সেটা তাদের কাছে ছিল সম্পূর্ণ নতুন, গণতান্ত্রিক ঐতিহ্য অনুপস্থিত ছিল। সুতরাং যখন উইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন ওই গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটা টিকিয়ে রাখার জন্য যে মনোভাব পোষণ, সেটা তাদের মধ্যে ছিল না। ফলে বলা যায় যে গণতান্ত্রিক ঐতিহ্যের অভাবে জার্মানিতে উইমার প্রজাতন্ত্রের যে ভিত্তি সেটাকে দুর্বল করে দিয়েছিল। এছাড়া এই ভার্সাই সন্ধির ফলে জার্মানির প্রতি যে অন্যায় আচরণ করা হয় সেটা তো জার্মান জনগণ কখনোই মেনে নেয়নি। এবং যখন এই ভার্সাই সন্ধিত উইমার, আমরা পূর্বেই বলেছি যে উইমার প্রজাতন্ত্রের একটা প্রতিনিধি দল পাঠায়, তাই না, সম্মেলনে প্রতিনিধি দল সেখানে স্বাক্ষর করেছে, তার মানে কি উইমার প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক সরকারই স্বাক্ষর করেছে। সুতরাং জনগণ মনে করছে যে এই উইমার প্রজাতন্ত্রে যারা আছে তারা হচ্ছে দেশদ্রোহী, কেননা এমন একটা অন্যায় চুক্তি তারা স্বাক্ষর করেছে, মেনে নিয়েছে। অর্থাৎ এই ক্ষতিপূরণ মেনে নেওয়ার ফলে তারা উইমার প্রজাতন্ত্রকে দেশদ্রোহী আখ্যা করে, তাকে দায়ী করে, এবং তাদের এই যে কেন দিব আমরা ক্ষতিপূরণ, এই যে ক্ষুব্ধ মনের বহিঃপ্রকাশ। সুতরাং তারা এমন একজনের অপেক্ষা ছিল যে তাদের এই ক্ষুব্ধ মনের বহিঃপ্রকাশ ঘটাতে পারবে, এবং তার পূর্ণ সুযোগ কিন্তু হিটলার নিয়েছে। এবং বলা যায় যে হিটলারের আবির্ভাবের মধ্যে দিয়ে জনগণের যে ক্ষুব্ধ মনের বহিঃপ্রকাশ সেটা বাস্তবায়িত হয়েছিল। এছাড়া আমরা দেখি যে অর্থনৈতিক ক্ষেত্রে এই ক্ষতিপূরণ সমস্যার ফলে, ক্ষতিপূরণ দিতে গিয়ে জার্মানি চরম অর্থনৈতিক সংকটে পড়ে। এর ফলে কী হয়, জীবনমান, জীবনযাত্রার মান নিম্নগতি সম্পন্ন হয়ে পড়ে, নিম্নগতির হয়, বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়। ফলে দেখা যাচ্ছে এই বেকারের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, তারা মনে করছে যে শুধুমাত্র ক্ষতিপূরণ সমস্যার কারণে তাদের অবস্থা আজকে এই চরম পর্যায়ে। ফলে তারা প্রজাতন্ত্রের বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে যে কেন প্রজাতন্ত্রের ক্ষতিপূরণ সমস্যাটা মেনে নিল, যদি মেনে না নিত তাহলে হয়তোবা আজকে অর্থনৈতিক সংকটে দেশ পতিত হতো না, তাহলে অর্থনৈতিক সংকট না থাকলে বেকারের সংখ্যা বৃদ্ধি পেত না, চাকরি থাকতো সবার, জীবনযাত্রা নিম্নমান হতো না। অর্থাৎ তারা তাদের এই অচরম অবস্থাটার জন্য তারা দায়ী করে এই প্রজাতান্ত্রিক সরকারকে। এবং আমরা দেখি যে ফলে যেটা হয়, অর্থাৎ উইমার প্রজাতন্ত্রের সময় দেশের যদিও এই সময় শিল্প বাণিজ্য অর্থনীতি অগ্রগতি হয়, কিন্তু আসলে জনগণ সরাসরি সুফলটা পায়নি, লাভবান হয়নি। এবং চরম মুদ্রাস্ফীতির ফলে যেটা হয়েছে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তারা চরম দুর্দশার মধ্যে পড়ে গিয়েছে, এবং তারা তাদের এই দুর্দশার জন্য প্রজাতন্ত্রকেই দায়ী করেছে। এছাড়া আমরা যদি দেখি, তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র যে জার্মানির জনগণের গণতান্ত্রিক ঐতিহ্যের অভাব কিংবা ক্ষতিপূরণ সমস্যা এগুলোই দায়ী ছিল তা না, হ্যাঁ এগুলো দায়ী ছিল নিশ্চয়ই, তবে শুধুমাত্র অভ্যন্তরীণ কারণ না, বরং বাইরের অনেক কারণও এই উইমার প্রজাতন্ত্র স্থায়ী না হওয়ার বা পতনের পেছনে দায়ী ছিল। কেন আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের পর এই কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতনের মধ্যে দিয়ে জার্মানিতে সদ্য যেটা হয় রাজতন্ত্রের অবসান ঘটে, সদ্য প্রজাতন্ত্র
গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। সুতরাং এই সময় মিত্রশক্তি যদি জার্মানির প্রতি সহানুভূতিশীল হতো এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য, কেননা এই যে উইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো তারা কিন্তু এই যুদ্ধনীতিটা অবলম্বন করেনি, তাদের কিন্তু এই যুদ্ধনীতি ছিল না, কিন্তু ফলটা কী হয়েছে তাদের ভোগ করতে হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে মিত্রশক্তি কোনো সহানুভূতি সদ্ভাব না দেখিয়ে তারা কি তাদের প্রতিহিংসা বাস্তবায়ন করতে গিয়ে যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপ বিরাট বোঝা চাপিয়ে দিয়েছে, যার দায়ভার উইমার প্রজাতন্ত্রকে নিতে হয়েছে। সুতরাং যদি মিত্রশক্তিবর্গ এই সময় এগিয়ে আসতো, তারা প্রতিহিংসামূলক সন্ধি না চাপাত, তাহলে হয়তো জার্মান জনগণ তারা গণতন্ত্রের প্রতি অনুরাগী হওয়ার সুযোগ পেত। সুতরাং দেখা যায় যে বৈদেশিক বিভিন্ন নীতির ফলেও, বৈদেশিক বিভিন্ন কারণের ফলেও কারণে এই উইমার প্রজাতন্ত্র সফল হতে পারেনি, সে ব্যর্থ হয়। সবশেষে আমরা যদি দেখি দেখি যে আসলে একদিকে প্রথম বিশ্বযুদ্ধের পরে বৈদেশিক বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক সংকট, এর পাশাপাশি যদি সে সময় আমরা ট্রেডসম্যানের আকস্মিক মৃত্যুটা না হতো বা মহামন্দাটা না হতো, তাহলেও হয়তো বা মার্কিন সহায়তা যেভাবে পাচ্ছিল, এছাড়া ডয়েস পরিকল্পনা, ইয়ং ওয়েন ইয়ং পরিকল্পনার ফলে ধীরে ধীরে যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার সমাধানের দিকে, কিস্তিতে ক্ষতিপূরণ দেওয়ার দিকে আগাচ্ছিল, তাতে হয়তো জার্মানি তার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে ব্যবসা বাণিজ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারত। কিন্তু এই সময় মহামন্দাটা হয়, দেখা যায় যে উইমার প্রজাতন্ত্রের পতন আসলে একেবারে একেবারে পতনের ঘণ্টা বেজে যায় বলা যায়। কেননা অর্থনৈতিক ক্ষেত্রে মহামন্দার ফলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঋণ লাভ থেকে বঞ্চিত হয়, ফলে মার্কিন ঋণ নিয়ে জার্মানি যে তার অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসছিল, শিল্পক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছিল সেটা কি স্থবির হয়ে যায়, থেমে যায় ঋণ সহায়তাটা না পাওয়ার ফলে, তার রপ্তানি বাণিজ্য কমে যায়, বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে মহামন্দাকে কাটিয়ে উঠতে উইমার সরকার যখন ব্যর্থ হয়, তখন প্রজাতন্ত্র বিরোধী দলগুলো, বিশেষ করে নাৎসি দল উইমার সরকারের আমরা দেখি পতন ঘটাতে এই সময় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। সুতরাং এই সময় তারা যেটা করে সেটা হচ্ছে এই ভার্সাই সন্ধি, অর্থনৈতিক সংকট, এই সব কিছুর জন্য, মহামন্দা সব কিছুর জন্য তারা কী করে এই উইমার সরকারকে, প্রজাতন্ত্রের সরকারকে তারা দায়ী করে প্রচার চালাতে থাকে। এবং তাদের একদিকে আমরা দেখেছি বলেছি যে গর্বিত জার্মান জাতি কখনোই সন্ধি মেনে নিতে প্রস্তুত ছিল না, পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না, কারণ তারা ছিল ক্ষুব্ধ। সুতরাং তাদের সাথে সুর মিলিয়ে আমরা এই সময় দেখি সব কিছুর জন্য নাৎসি দল উইমার প্রজাতন্ত্রকে দায়ী করতে থাকে, এবং তারা এমনভাবে প্রচার চালাতে থাকে যে সময় শিল্পপতি থেকে শুরু করে শ্রমিকরা সবাই আসলে বিভ্রান্ত হয়ে যায়, এবং তারা যেটা করে সেটা হচ্ছে এই প্রজাতন্ত্রের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলে। ফলে দেখা যায় যে প্রজাতন্ত্রের বিদায় ঘণ্টা একেবারে এ সময় বেজে যায়। সর্বশেষ যেটা হয় 1932 সালের যে নির্বাচন, নির্বাচনে যখন নাৎসি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তখন আসলে প্রজাতন্ত্রের একেবারেই পতনের দ্বার প্রান্তে এসে যায়, পতন ঘটে। 1933 সালে এসে আমরা দেখি যে হিটলারকে চ্যান্সেলর পদে নিয়োগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ, এবং আমরা দেখি যে 1934 এসে যখন হিন্ডেনবার্গ মারা যান, তখন হিটলার চ্যান্সেলর ও প্রেসিডেন্ট পদ একীভূত করেন, দুইটাই দখল করেন, এবং ক্ষমতায় অধিষ্ঠিত হিটলার উইমার সংবিধানকে বাতিল করে দেন। উনি এই সময় যেটা করেন যে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করেন। এভাবে আমরা দেখি যে উইমার প্রজাতন্ত্রের অবসান হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উইমার প্রজাতন্ত্রের পররাষ্ট্র এবং উইমার প্রজাতন্ত্রের ব্যর্থতার পেছনে কারণ কী ছিল আমরা এতক্ষণ আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানিও, আমি চেষ্টা করব আজকের ক্লাস সংশ্লিষ্ট যদি তোমাদের প্রশ্ন হয় তার উত্তর দেয়। আর সবশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা
তোমাদের প্রতি খুব খেয়াল রেখো। একদিকে দেশ করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, অন্যদিকে ডেঙ্গু কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকে 8 তারিখ, 7 তারিখে আমার ক্লাসমেট বান্ধবী ইতিহাস ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, আমরা একসাথে পড়াশোনা করেছি জগন্নাথ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল সাইদা নাসরিন বাবলি, ও ডেঙ্গু আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অনেক চেষ্টা করে আসলে ধরে রাখা যায়নি। তোমরা নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো, একটু সতর্ক থেকো, আর তোমাদের কাছে আমার, তোমরা সবাই বাবলির জন্য দোয়া করো, তোমরা ছোট ইনোসেন্ট তোমাদের। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবার সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমি